প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিনাইস টিভির শোজনে আমরা চলে আসলাম আরও একটি নতুন ক্যারাম বোর্ডের প্রতিযোগিতায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরনো সেই ভাইরাল প্লেয়ার মাস্টার সৌরভ তার সাথে আছে আশিকুর রংপুর থেকে আগত আর মাগুরার মাস্টার সৌরভ দুজনকে নিয়ে আমরা আজকে আরেকটি একটি ম্যাচ একদম নতুন এবং জমজমটপূর্ণ আরেকটি ম্যাচ আপনাদেরকে উপহার দেবো আর পাশেই থাকেন আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের আমাদের চ্যাম্পিয়ন প্লেয়ার মিলন আমাদের সাথে আছে আজকে মিলন টস করবে অসাধারণ হিট করে কিন্তু ক্লিয়ার দিয়ে দিলেন এখানে আশিকুর তার পয়েন্ট একটি কালোগুটি যেহেতু ফালিয়ে দিয়েছিলেন সেই সাথে আশিকুর কিন্তু তার প্রথম হিট থেকে তেরোটি পয়েন্ট অর্জন করে নিলেন অনেক সুন্দর হিট করেই কিন্তু ক্লিয়ার এখন হিট করবেন মাস্টার সৌরভ আমার সিনহাইস টিভির যে বুট প্রতিযোগিতা এখানে আমাদের যে প্লেয়ার আছে তার মধ্যে থেকে মাস্টার সৌরভ অত্যন্ত ভালো একজন প্লেয়ার আর রংপুর আশিকুর সেও একজন ভালো প্লেয়ার আর সেই সাথে আমরা টপ দুজন প্লেয়ারের সাথে আজকে অসাধারণ মার কিন্তু আমরা দেখতে পারলাম আশিকুরের কাছ থেকে দর্শক অসাধারণ দেখার মতো সেই সাথে কিন্তু আশিকুর উইন হয়ে গেল এবং গেম হয়ে গেল আশিকুর প্রচুর পয়েন্ট কিন্তু আশিকুর ছিল হিট থেকে কোনো সুযোগই দেয়নি মাস্টারকে সেই সাথে মাস্টার ছিল চোদ্দ পয়েন্ট আর চোদ্দো থেকে আশিকুর কিন্তু গেম হয়ে গেলো আমাদের সিনহাইস টিভির সৌজন্যে আজকে এই ক্যারাম বোর্ড প্রতিযোগিতায় আশিকুর কিন্তু নতুন চ্যাম্পিয়ন মাস্টারকে পরাজিত করে আমরা নতুন চ্যাম্পিয়ন হিসাবে রংপুরের আশিকুরকে দেখতে পারলাম এই ম্যাচে আশিকুরকে আমরা জানাচ্ছি হাইস টিভির পক্ষ থেকে ধন্যবাদ আর সেই সাথে দর্শক আপনারা আমাদের খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আশা রাখি পরবর্তীতে আরও অনেক ভালো ভালো এ ক্যারাম বোর্ড খেলা আপনাদেরকে উপহার দেব সেই সাথে প্রবাসে থাকবেন ধন্যবাদ